28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ, দেশের গৃহযুদ্ধের আশঙ্কা, 1971 সালের ভয়াবহ যুদ্ধের সময় একবার চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল, তদ্রূপ ভেঙে পড়তে পারে বিএনপির চেইন অফ কমান্ড। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সভাপতি। আপনারা জানেন যে আগামী 28শে অক্টোবর বিএনপি ঢাকায় যে মহাসমাবেশ দিয়েছে, এটা একটা সরকারকে চরমভাবে আলটিমেটাম দেওয়া হয়েছে, এবং বিএনপির ব্যাপক প্রস্তুতি চলছে। বিএনপি একলা নয়, বিএনপি সহ 36 দলীয় জোট ঢাকায় 50 লক্ষ জনতা নেতা কর্মী ঢাকায় একত্রিত করার নিমিত্তে ব্যাপকভাবে কাজ করছে, এবং সারা বাংলাদেশে একটা সাজ রব দেখা যাচ্ছে। টেকরাপ থেকে তেঁতুলিয়া কাজ চলছে। তাদের লক্ষ্য হল, যদিও বিএনপির হাইকমান্ড তারা চাচ্ছে যে 50 লক্ষ লোক এক জায়গাতে করবে, কিন্তু জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ বা কোনো হঠকারী সিদ্ধান্ত তারা নিবে না। তো 50 লক্ষ জনতাকে এক জায়গাতে করা বা নেতাকর্মীকে এক জায়গাতে করার সাহস তারা কিভাবে পাইল? সাহসটা হয়েছে এইভাবে, বিভিন্ন থানা, উপজেলা, জেলায় কর্মসূচি করতে গেলে রাজনৈতিক দলগুলো বা বিএনপি, সেখানে সীমিত সংখ্যক নেতাকর্মী থাকে এবং সেখানে পুলিশে ব্যাপক বাধা দেয়, দিতে পারে, গ্রেপ্তার করতে পারে, হামলা করতে পারে। কিন্তু ঢাকাতে যখন ব্যাপক সমাবেশ হয়, গণসমাবেশ হয়, ব্যাপক উপস্থিতি থাকে, এইখানে অনেকটাই আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী তেমন কিছু করার থাকে না, ইচ্ছা করলেও অসহায়ের মতো থাকে, যেখানে লক্ষ লক্ষ জনতা এক জায়গাতে হয়। বিএনপি ঢাকায় বেশ কয়েকটা সমাবেশ এরকম করেছেন। এই অনেকেই এখানে বলেছিল যে খালি ঢাকায় আসবে, লাখ লাখ লোক সমাবেশ করবে আর চলে যাবে, এতে বিএনপির কি লাভ? বিএনপির যে চরম লাভটা হয়েছে, সেই লাভটা হলো এখন ঢাকায় সমাবেশ করলে যে শান্তিপূর্ণভাবে করা যায় বা পুলিশি বাধা ছাড়া, গ্রেপ্তারের ঝুঁকি ছাড়া যে করা যায় এবং স্বাভাবিকভাবে সমাবেশ করে আবার নিজ নিজ এলাকায় ফেরত যাওয়া যায়, বিএনপির নেতাকর্মীরা এই জিনিসটা তাদের মনে ফিরে আসছে। তাদের এই যে উইল ফোর্সটা, যে ঢাকায় সমাবেশে গেলে তারা একবার, দুইবার, তিনবার, পাঁচবার সমাবেশ করে গেছে, এইবারে যে ফাইনাল খেলা আকারে ইঙ্গিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিচ্ছে 3 নভেম্বর মধ্যে পলত্যাগ করার জন্য সরকারকে বলছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 18শে অক্টোবরের সমাবেশে বলেছেন যে 28 তারিখ যে আমরা মহাসমাবেশ করব, এটাই হলো আমাদের মহাযাত্রা। তার এই কথার মাধ্যমে একটা বার্তা সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মাঝখানে চলে গেছে যে 28 তারিখেই ফাইনাল খেলা। এখানে তারা আবার একটা সাপোর্ট পাচ্ছে, সেই সাপোর্টটা হলো বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সত্য মিথ্যা পরের কথা, যে আমেরিকা 3 নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য বলেছে। এটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আমিও একটা ভিডিও করেছি এর আগে,
এবং এটা অনেক নিউজ দেশ বিদেশের পত্রিকায় হয়েছে। এই নিউজটাও এখন বিএনপির সহ বিরোধী দলের সব নেতা কর্মীদের শক্তি বা সাহস যোগাচ্ছে, তাদের ভিতরে 100% মনোবল শক্তি আরো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখন কি হতে পারে 50 লক্ষ জনতা ঢাকায় যদি এক জায়গায় করে বিএনপি বিরোধী দল, তাহলে সেদিন কি ঘটনা ঘটতে পারে সেটাই আমি এখন বলছি। ঘটতে পারে এইরকম, আমাদের কাছে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে খবরগুলো আসতেছে এখন পর্যন্ত সারা দেশের, আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নেতা কর্মীদের মাধ্যমে এবং বিভিন্ন সোর্সের থেকে এবং বিদেশ থেকে আমরা যেগুলো পাচ্ছি, যে বিএনপির হাইকমান্ড চাবে না কোনো বাড়াবাড়ি করতে বা কোনো প্রকার উস্কানিমূলক, যেটা সরকার সুযোগ পায়, আইন শৃঙ্খলা বাহিনী সুযোগ পায় দমনের, এমন কিছু তারা করবে না। কিন্তু এখানে কথা আছে, আমরা যেটা পাচ্ছি, বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। নেতাদের কথা কর্মীরা ওই দিন নাও শুনতে পারে, কারণ আজ 15 বছরে এই সমস্ত নেতা কর্মীদের মামলা খাইতে খাইতে, কোর্টে যাইতে যাইতে, হামলাতে আর মামলাতে বিভিন্নভাবে এদের সকলের মনে যে ক্ষোভ, যে প্রতিহিংসা এবং তাদের পিঠ যে দেওয়ালে চলে গেছে, থেকে গেছে, সব মিলিয়ে এখানে একটা বিস্ফোরণ হতে পারে। যে তারা যখন এক জায়গাতে 50 লক্ষ নেতাকর্মী এক জায়গাতে হবে ঢাকায়, চেইন অফ কমান্ড অর্থাৎ বিএনপির হাইকমান্ড না বললেও ঢাকা শহরে অনেক কিছু হয়ে যেতে পারে, যেখানে ভাঙচুর, হামলা, মামলা, অবরোধ বা সচিবালয় থেকে সরকারি অফিস আদালত অবরোধ থেকে বসে পড়া ঢাকা শহরে বা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরার দিকে যাওয়া বা সচিবালয় ঘেরানোর দিকে যাওয়া, এরকম অনেক কিছু ঘটনা ওই দিনকে ঘটে যেতে পারে। তার কারণ স্পষ্ট চারিদিক থেকে বোঝা যাচ্ছে ওই দিন বিএনপির হাইকমান্ডের চেইন অফ কমান্ড, হাইকমান্ড যা বলবে এইসব বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই দিনকে নাও শুনতে পারে। যেমন 1971 সালে 26শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না। বঙ্গবন্ধুকে 1971 সালে 25শে মার্চ রাতে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়, কিন্তু 75 কোটি বাঙালিকে কেউ কিন্তু যুদ্ধ করতে বলা লাগে নাই। তাদের ভিতরে যে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, স্পৃহা ছিল, তাদেরও পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, সেখান থেকেই কিন্তু তারা প্রতিরোধ যুদ্ধে নাইমে পড়ে। তারপরে কি হয়েছে, কেউ কিন্তু বাংলার জনগণ বসে থাকে নাই যে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে বা আওয়ামী লীগের অর্ডার লাগবে, বঙ্গবন্ধুর অর্ডার লাগবে তাদেরকে যুদ্ধ করতে গেলে, এর জন্য কিন্তু বসে থাকে নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ। তখন তো বিএনপি জামাত যাত্রীবাড়ি ছিল না, বিএনপি যাত্রীবাড়ি ছিল না, জামাত ছিল। তাহলে সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা কিন্তু বসে থাকে নাই যে আওয়ামী লীগের হাইকমান্ড তাদের প্রতি কোনো নির্দেশনা দিবে, তখন কিন্তু হাইকমান্ড ছিল না। 10ই এপ্রিল অস্থায়ী সরকার গঠন হওয়ার পরে হুকুম হকিকত আসতে থাকে, কিন্তু এর মধ্যেই কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশবাসী কারো নির্দেশের অপেক্ষায় কিন্তু বসে থাকে নাই, যুদ্ধ চলেছে। ওইরকম একটা সিচুয়েশান এই 28শে অক্টোবর হইতে পারে বলে আমরা আভাস পাইতেছি বিভিন্ন সূত্র মাধ্যম, যে ওই দিনকে একে তো দেশের তারেক জিয়া নাই নেতৃত্বে ফিল্ডে, তারপরে বেগম জিয়া নাই, এখন যারা নেতৃত্বে আছে আশঙ্কা করা হইতেছে এদের
ওই দিনকে এদের চেইন অফ কমান্ডে এই 50 লক্ষ বা 40 লক্ষ বা 30 লক্ষ যাই বলেন যারা হাজির হইব, তারা মনে হয় এদের চেইন অফ কমান্ডে নাও থাকতে পারে। কাজেই সমূহ সম্ভাবনা আছে এই 28 তারিখে সরকারের পতনের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।